Assalamualaikum everyone. Welcome back to Sujukum Kitchen. আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুজুকুম কিচেনের আজকের আয়োজন হচ্ছে স্পাইসি পাস্তা। এর জন্য আমি এখানে পাস্তা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে পাস্তার সাথে একটু মটরশুঁটি এবং একটু গাজর কুচি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিতে পারেন। আমি এখানে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেড বা ইয়েলো বা অরেঞ্জ ইউজ করতে পারেন। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ, লাগবে হচ্ছে একটি চিকেন স্টক। এর মধ্যে আমি যেগুলো সস ইউজ করব এর মধ্যে হচ্ছে সিজনিং সস, হট সস, সয়া সস, লবণ, পাস্তা সস এবং হচ্ছে হানি গার্লিক সস। আর আমাদের লাগবে হচ্ছে ব্ল্যাক পেপার, লাল গোলমরিচ গুঁড়ো এবং তেল। যেহেতু স্পাইসি পাস্তা বানাচ্ছি সেহেতু আমাদেরকে লাল মরিচ ইউজ করতেই হবে। তো আমি এখন শুরু করে দিচ্ছি। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি। রসুন, বেয়ার পাস্তা কিন্তু জিঞ্জার গার্লিক ইউজ করলে খুব ভালো একটি টেস্ট আসে। অবশ্যই চেষ্টা করবেন পাস্তা এবং রসে জিঞ্জার গার্লিক ইউজ করতে। আমি খুব ভালো করে ভেজে নিব, বেশি ব্রাউনিশ করব না, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর ক্যাপসিকামটা আমি পরে ইউজ করব। ভিউয়ার্স, আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ পাস্তা সস। এই সসটা কিন্তু পাস্তা বা পিজাতে ইউজ করলে টেস্টটা অনেক দ্বিগুণ হয়ে যায়। চেষ্টা করবেন এই সসটা দিতে। আমি এখন এড করে দিব আদা গুঁড়া, হাফ চা চামচ। খুব ভালো করে নেড়ে আমি চিকেন স্টকটা এড করে দিব। আমার কাছে মনে হচ্ছে পাস্তা সস আর একটু লাগবে, তাই আমি আরো 2 চামচ দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ মতো দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে প্রথমে কম হয়ে গিয়েছিল, পরিমাণ বেশি হলে ভিউয়ার্স সস কিন্তু বেশি করে দিতে হবে। এখন আমি এড করে দিব চিকেন স্টক, অল্প পরিমাণে পানি দিব যাতে নিচে লেগে না যায়। চুলার আঁচটা কিন্তু ভিউয়ার্স আমি হাই মিডিয়ামে রেখেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
দিব সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো স্বাদমতো যেহেতু বলেছিলাম স্পাইসি পাস্তা দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচ কালো গোলমরিচ আপনারা অবশ্যই লবণটা চেখে নেবেন যেহেতু সস ব্যবহার করছি সসেও লবণ থাকে আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে তাই সামান্য একটু অ্যাড করে দিলাম আমি এখন দিয়ে দিব হানি গার্লিক সস আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা হচ্ছে একটু সুইটেস্ট ভাব আনবে আর একটু স্লাইটলি বা একটু লাইটলি আপনার গার্লিকের টেস্ট দিবে ভিউয়ার্স আমি এখন এই পর্যায়ে পাস্তা অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাস্তাটা দেখতে খুব ভালো লাগছে আপনারা যখন বাড়িতে বসে ট্রাই করবেন তখন অবশ্যই দেখতে পারবেন যে আসলে কতটুকু কালারফুল এবং কতটুকু টেস্টি হবে খেতে ভিউয়ার্স আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ সিজন হট সস এটা অপশনাল আপনারা যদি চান না তাহলে ইউজ না করলেও সমস্যা নেই আমি এখন দিয়ে দিব লাইটলি জাস্ট একটুখানি সয়া সস এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম এবং ধনে পাতা কুচি দেখুন ভিউয়ার্স সয়া সস দেওয়াতে কিন্তু পাস্তার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি এবং দিয়ে দিব ধনে পাতা কুচি ভিউয়ার্স আমি ধনে পাতা এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি আমি এখন এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিব এবং লবণটা আবার একটু চেখে নিব কারণ হয়তো লবণ একটু কম বেশি হতে পারে আমি একটু পানি দিয়ে দিয়েছি এবং আমি 5 মিনিটের জন্য দমে দিয়ে দিব না পারফেক্ট হয়েছে আমি এখন ঢেকে দিব ফিরে আসছি 5 মিনিট পর ভিউয়ার্স তৈরি হয়ে গেল স্পাইসি পাস্তা এই পাস্তাটা কিন্তু ভিউয়ার্স একটু জুসি টাইপের হবে যেহেতু আমি পাস্তা সস ইউজ করেছি এবং আমি 2-3 বার পানিও অ্যাড করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে পাস্তাটা কিন্তু অনেক গ্রেভি গ্রেভি হয়েছে হোপফুলি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে অবশ্যই ভিউয়ার্স বাসায় একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করবেন সুজুকুম কিচেন থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমার পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম